أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد شمالك تامات ديني بهيرا السلام عليكم ورحمة الله وبركاته أما دريك بهاي پرسنة كورت چهن ایک جون هندو جو دي كونو مسلم كه پوجار كارونه كونو انشتان كوري تاكي এবং ওই অনুষ্ঠানে যদি দাওয়াত দিয়ে থাকে একজন মুসলিমকে তাহলে ওই মুসলিমের ওই অনুষ্ঠানে যাওয়া জায়েজ হবে কি না প্রথমে আমি আমাদের এফআইকে বলবো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু একজন মুসলিম যখন তার কোনো সম্পর্ক থাকবে কোনো হিন্দুর সাথে তো তার অন্তরে অন্তরে এই প্ল্যান থাকা উচিত যে সে এই হিন্দুকে ইসলামের দাওয়াত দিবে কীভাবে এই হিন্দুকে ইসলাম ধর্মে আনা যায় তার টার্গেট এটা থাকবে এটা হলো একটা মুসলিমের কর্তব্য তারপর বলতে চাচ্ছি যে একজন মুসলিম সে হিন্দুদের যেসব খাবার আছে ওই খাবারগুলো জবাইকৃত খাবার নয় শাকসবজি ফল এবং মাছ এইসব ধরনের যদি খাবার হয়ে থাকে কোনো জবাইকৃত পশু পাখি নয় তাহলে ওইসব খাবার একজন মুসলিম খেতে পারে এবং যে কোন দাওয়াত যদি দেয় দাওয়াতও যেতে পারে কিন্তু খাবারটি জবাইকৃত খাবার খাবে না এবং জবাইকৃত ছাড়া অন্য খাবার খেতে পারে একমাত্র আহলে কিতাব যারা আছে আহলে কিতাবদের জবাইকৃত খাবারও খাওয়া যাবে তো বলতে চাচ্ছি যে যদি একজন হিন্দু মুসলিমকে দাওয়াত দিয়ে থাকে দাওয়াতে সে যেতে পারে কিন্তু ওই দাওয়াতটি যদি হয়ে থাকে কোনো একটি তাদের ধার্মিক অনুষ্ঠান উপলক্ষে যদি দাওয়াতটি হয়ে থাকে তাহলে ওই ধার্মিক অনুষ্ঠান উপলক্ষে দাওয়াতে যাওয়া একজন মুসলিমের জন্য জায়েজ হবে না কারণ ওদের ধার্মিক অনুষ্ঠান মানে কি ওদের ধার্মিক অনুষ্ঠান হলো যে আল্লাহর সাথে শিরক করা আল্লাহর সাথে শিরক করাটাই ওদের হলো ওদের ধার্মিক অনুষ্ঠান আল্লাহর সাথে শিরক করা এটি হলো পৃথিবীতে সবচেয়ে বড় গুনাহ সবচেয়ে বড় পাপ আল্লাহর সাথে শিরক করা মানে আল্লাহকে গালি দেওয়া আল্লাহর সাথে সবচেয়ে বড় যেটা আল্লাহর সাথে পাপ সেটি হলো শিরক তো একজন মুসলিম কিভাবে সে এমন জায়গাতে যাবে সেখানে যেখানে নাকি আল্লাহকে গালি দেওয়া হচ্ছে আল্লাহর সাথে শিরক করা হচ্ছে আমি আপনাকে বুঝিয়ে বলি যে কোনো একজন ব্যক্তি সে যদি আপনার মা বাবাকে গালি দিয়ে থাকে এবং একটি অনুষ্ঠান করে আপনার মা বাবাকে গালি দেওয়ার জন্য আপনি কি সেই অনুষ্ঠানে যাবেন কখনো নয় সুতরাং ভাইরা আল্লাহর সাথে যারা নাকি শিরক করছে এই পূজাতে কোনো অনুষ্ঠানে দাওয়াত দিলে একজন মুসলিমের যাওয়া জায়েজ হবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআন মজিদে সূরাতুল ফুরকানের 72 নম্বর আয়াতে বলতেছে যখন নাকি মুমিনদের সিফাত আল্লাহ বর্ণনা করতেছিল তখন বলছে যে ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর মানে এই মুমিনরা তারা মিথ্যা সাক্ষী দেয় না এই মিথ্যা সাক্ষীর দেয় না এখানের তা মুফাসসির না তাফসির করতে বলেছেন যে তাফসির করেছেন যে তারা কোনো অনুষ্ঠান এভাবে মানে কোনোখানে আল্লাহর পাপ হচ্ছে এই পাপের জায়গাতে তারা উপস্থিত হয় না তো আল্লাহর পাপ তো সবচেয়ে বড় পাপ হলো শিরক তো শিরকে যারা তারা উপস্থিত হয় না এবং অন্য যে কোনো পাপ গান বাজনা এভাবে কোনো একটি অনুষ্ঠান তারা উপস্থিত হয় না তো সবচেয়ে বড় পাপ হলো তো আল্লাহর শিরক আল্লাহর সাথে শিরক করা তো এইসব জায়গাতে তারা উপস্থিত হয় না এটা হলো মুমিনদের সিফাত আশা করি আপনি আমার কথা বুঝতে পেরেছেন ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু